বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন হেপাটাইটিস বি কি এবং এটির কোষ সম্বন্ধে এবং এটির সাইড এফেক্ট এবং এটির বিস্তারিত। তো চলুন প্রথমে আমরা জেনে নেই হেপাটাইটিস বি আসলে কি। এটি একটি বি ভাইরাস, যেমন ধরেন এ বি সি ডি এরকম ভাইরাস। এই বি ভাইরাসটি বাচ্চাদেরও হয়ে থাকে, আবার প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে। কখন হবে বা কোন সময় হবে আপনার বডিতে তা আপনি নিজেও না জানতে পারেন, সেজন্য আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন মূল বিষয়টি জানা যাক। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে স্বাগত। তো আমি যে ইনজেকশনটা এখন দেখাবো এটি হচ্ছে হেপাবি। হেপাবি প্রথমে দেখে নেন, হেপাবি বাংলা দেখাচ্ছি, এখন ইংলিশে দেখাচ্ছি আমি হেপাবি। এই হেপাবিটা ইনজেকশনটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রস্তুতকারক, তবে বিভিন্ন কোম্পানি সময়ের পরিবর্তনে বিভিন্ন নাম নিয়ে এসেছে, যেমন পপুলারেরও আছে হেপাবেক্স ইনজেকশন এরকমই। তো হেপাবিটা একটু বেশি চলে, আর হেপাবিটার একটি তাৎপর্য আছে। হেপাবি ইনজেকশনটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিজ কোম্পানিতেই এটি প্রস্তুত করছে এবং তৈরি করছে এবং বাংলাদেশে বাজারজাতকরণ করছে। বাংলাদেশ এখন অনেক উন্নত হয়েছে এই ইনজেকশন তৈরি করতে, যেমন বিশ্ববাজারে এই ইনজেকশনটা অনেক দাম পড়ে, কিন্তু বাংলাদেশে এই হেপাবি ইনজেকশনটি মাত্র 500 টাকা। একটি ডোজ 500 টাকা, যে নেবে 500 টাকা যে কোনো ফার্মেসি থেকে পাবেন, তবে অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে। আর এটি কিভাবে দিতে হয় এবং এটি টেস্টের নাম কি এবং এটি ডোজ কোর্স সব কিছু আজকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, প্রতি সেকেন্ড আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটির জেনেরিক নেম আমরা চলুন জানা যাক। এটার জেনেরিক নেম হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, আরডিএনএ বিপি, বাংলাদেশ ফার্মাকোপিয়া। প্রতি বোতলে আছে 1 মিলি করে এক এক মাত্রায় বায়াল, শুধুমাত্র মাংসপেশিতে ব্যবহারের জন্য। মাংসপেশিতে দিতে হবে এই হাতের এখানে অথবা এই জায়গায়। এটা যে কোনো পুরুষ অথবা মহিলারা দিতে পারবেন, তবে অ্যান্টিজেন চেক করতে হবে। এটি পরবর্তীতে আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমি এটি খুলে দেখাই আপনাদেরকে, খুললে বুঝতে পারবেন আপনারা এটি কি আসলে। এটি এভাবে খুললে পাবেন, প্রথমে পাবেন একটি লেটারের চারিটির ভিতরে। লেটারের চারির ভিতরেও আছে আপনার একটি মার্ক গড় আছে, এই গড়ের ভিতরে আছে কিভাবে দিতে হবে, তারপরে আমি সঠিকভাবে ডোজটা বলে দেব। তো এটি দেখেন আপনারা, এইটার ভিতরে একটি বোতল আছে, এই যে দেখতে পাচ্ছেন একটি বোতল, আর এখানে একটি সিরিঞ্জ। এটি একবার ব্যবহারের জন্য সিরিঞ্জটা, আর এটি একবার ব্যবহৃত বোতল। এটির ভিতরে পানি আছে, লিকুইড, এটি কোনো মিক্সড করা লাগে না, সেজন্য শুধুমাত্র একবার ব্যবহারের জন্য এই সিরিঞ্জ এবং বোতলটা দিয়ে দিয়েছে। এটা কোনো 2 নম্বর কোনো সুযোগই নাই, শুধুমাত্র প্যাকেটজাত করা আছে। এটির মধ্যে লেবেল আছে, আপনারা এখানে লক সিস্টেম দেখে কিনবেন, এখানে লক আছে, আর 500 টাকা দাম দেখলেই বুঝবেন। আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, এটি কেনার আগে অবশ্যই ফার্মেসিতে দেখবেন যে ফ্রিজ আছে কিনা। ফ্রিজিং করা আছে কিনা, যে ফার্মাসিস্ট আপনাকে দিচ্ছে বা বের করে দিচ্ছে সে ফ্রিজ থেকে দিচ্ছে কিনা, বা এটির তাপমাত্রা নিয়ন্ত্রণ আছে কিনা, অবশ্যই সেটি খেয়াল করবেন। চলুন প্রথমে আমরা জেনে নিই এটি কিভাবে দিতে হয় বা এটি কোর্স কি। এটি কোর্স হচ্ছে আপনারা 1 বছরের ভিতরে 3টি কোর্স দিতে হবে। 3টি কোর্স বলতে 3টি ডোজ দিতে হবে। 3টি ডোজের মধ্যে কি কি, একটি হচ্ছে 0 ডে, মানে হচ্ছে আজকে যে দিবেন আপনি সেই ডোজটা হচ্ছে আজকের দিন 0 ডে। তারপর হচ্ছে 1 মান্থ লেটার, মানে 1 মাস পর আরেকটা ইনজেকশন সেকেন্ড ডোজ। তারপর হচ্ছে 6 মান্থ লেটার, 6 মান্থ লেটার মানে হচ্ছে 6 মাস পর। তো এই 3টি ডোজ গেল আপনার এই হেপাবি ইনজেকশনের, আপনার ফুল বডিতে কাজ করবে 10 থেকে 20 বছর। তো অনেকেই মনে করে যে 10-20 বছর কাজ করবে, এরপরে কি হবে, এটাও আমি পরবর্তীতে বলার আগে মূল কথা শুনে নিন। এটির আরেকটি ডোজ আছে 4টা ডোজ। 4টা ডোজ হচ্ছে বুস্টার ডোজ, 12 মাসের সময় আপনারা দিতে হয়। এটি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটি সাধারণত দেন যারা চিকিৎসক, নার্স, যারা ডাক্তারি পেশায় নিয়োজিত অথবা যারা লিভার আক্রান্ত ক্ষতিগ্রস্ত আছেন বা সম্মুখীন আছেন, তাদের ক্ষেত্রে এই বুস্টার ডোজটি দেওয়া হয়। আর সাধারণত দেওয়া হয় 3টি ডোজে, যেমন ধরে 0 দিনের দিন একটা, 1 মাস পর একটা, আর বা 6 মাস পর একটা। আর যদি আপনি চান তাহলে বুস্টার ডোজ দিতে পারেন 12 মাসের সময় একটা। তো প্রতি ডোজে খরচ হবে আপনার 500 টাকা করে, 3টি ডোজে হবে 1500 টাকা, আর 12 মাস পরে হবে আরেকটি 500 টাকা, মোট 2000 টাকা। এই 2000 টাকায় আপনার 10 থেকে 20 বছর বডিতে সেফ থাকতে পারবেন, বডিতে বি ভাইরাসের প্রোটেকশন চলে আসবে, আর আপনার লিভারে কোনো সমস্যা হতে পারবে না। তো বি ভাইরাসের কারণে কি কি সমস্যা হয়, আপনার লিভারে ক্ষতি করতে পারে বা লিভারে সমস্যা হতে পারে বা ভবিষ্যতে লিভারে বিভিন্ন কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে, যা আপনার শর্টকাটভাবে বোঝানো সম্ভব নয়। আরেকটি বিশেষ করে ক্ষতি হতে পারে, সেটি হচ্ছে ক্যান্সার হতে পারে লিভারের মধ্যে। এই যতগুলো আক্রান্ত রোগ সেগুলোকে আপনাকে প্রোটেকশন দিবে এই হেপাটাইটিস বি 10 থেকে 20 বছর। যারা দিচ্ছেন না তারা দিয়ে ফেলবেন, আর যারা দিয়েছেন তারা তো ভালোই, 10 বছর বা 20 বছর পরে আপনার আবার দিতে হবে।
তবে 10 বছর পরে আবার নেয়ার একটি নিয়ম আছে, সেটি হচ্ছে আপনাদের অ্যান্টি এইচবিএস টেস্ট করতে হবে। আর যদি দেখা যায় যে আপনার অ্যান্টি এইচবিএস ঠিক আছে, তাহলে দেওয়ার প্রয়োজন নেই 10 থেকে 20 বছর পর। অবশ্যই সেটি টেস্ট করবেন ডায়াগনস্টিক সেন্টারে এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত এই হেপাটাইটিস বি বা বি ভাইরাস ইনজেকশনটি দিবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই হেপাটাইটিস ইনজেকশন বিষয়ে।